Fatima bale nami Fatima joto di আমি ক্ষুধার্ত অবস্থায় আমার বাবার দিকে একবার তাকাইতাম, আমার বাবার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে পেটটা ভরে যাইত। মাজান রে যেই মানুষটার দেখলে ক্ষুধায় পেটটা ভরে যাইত, পানির পিপাসা নিবারণ হয়ে যেত। বাংলার জমিনে আমার সেই নবীর চরিত্রহীন বলে গালি দেয়। যুবক কথা বলিস না যে লুলা হইয়া মরবি, এই জবান বন্ধ হইয়া মরবি। বিশ্ব নবীকে যারা বাংলার জমিনে গালি দিবে, এই মারুফের এই মামুনের মামুন না মারুফ ভাইয়ের উপস্থিতিতে আওয়াজ দিবা, ওরে মাইরা লুলা বানাই ফেলবো। রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। মাহফিলের মাঝখানে একজন দাঁড়ায় তাকবীর দিও, তিনজনে কার ডাকে কখন সময় কইব কথা কর না কেন? তাকবীরের দ্বারা ব্যাটারি চার্জ হয়, শীতের ভিতর শীত চলে যায়, কিন্তু কার ডাক কখন কইব? একজন খারাইবা ইনশাল্লাহ বলেন, এবং তাকবীর হবে এই কোয়ালিটিতে আমার দিকে শেখেন। নারে তাকবে তোমার কাছে আমার আওয়াজ বেশি আওয়াজ হবে এইরকম ভাবে নারাই তাকবীর আল কোরআনের আলো সারা বিশ্বে জল, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর শত্রুরা কোরআনের শত্রুরা এইভাবে আওয়াজ দিবা। এই আওয়াজ গুলা দিলে কিছু কিছু নাস্তিক এগুলো জিএমবির আওয়াজ, বাইরে তোর কান ফাটা হেলাম নাস্তিকের বাচ্চা। যে আওয়াজ দিয়ে মুসলমান নামাজে দাঁড়ায় ওটা জিএমবির আওয়াজ হয় কেমনে? ইশারের ইমামতি করছে ইমাম সাহেব কি বলে দাঁড়িয়েছিল, ইমাম সাহেব কি করে দাঁড়াইছে? আল্লাহু আকবার। রুকুতে গেছে কি বলে? সেজদায় গেছে কি বলে? এটা আবার শয়তানের আওয়াজ আর জিএমবির আওয়াজ হয় কেমনে? মুসলমানের আওয়াজ, কথা ঠিক না ঠিক? এই আওয়াজ গুলো দেওয়া যাবে তো? দিলে ভাল লাগবে না? আসেন আমার সাথে শুরু করেন, আমার নবীর মতো মানুষ দুনিয়ায় কেউ আছে বাবা? এখন কানবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সায় তোমার আমার পিছনে এই শীতের রাত্রে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, সে হলো মা। সে হলো মা যার নিজের জীবনকে বাজি রেখে তোমাকে বাঁচায়, সে কে? বউ। কে? বউ আর মার ভিতর পার্থক্য দিয়ে দেই, একটু দিয়ে দেই ধারণা, তবে সব বউ না, কিছু কিছু। তুমি অসুস্থ হয়ে গেছো, দুই বছর গড়ে পড়ে রয়েছো, ঠিক মতো বউরে খাওন দিতে পারো না, বউ তিন বছরের মাথায় তোমার ঘরে থাকবো না। যদি যৌবন থাকে আর এক পোলার লাগে পিটিস পিটিস শুরু করব। আর তিন বছর আর চার বছর নয়, চার যুগও যদি বিস্তারে পড়ে থাকো মা দুঃখিনী তোমার রাইখে কোথাও যাইব না। এর নাম হলো মা, যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না, সে হলো জনম দুঃখিনী মা। সে কে? জোরে কর, আরো জোরে। মায়েরে কোনোদিন একটা বকা দিস না ভাই, পারলে প্রতিদিন সকাল বিকাল মার হাতে চুমা দিয়া মার কাছ থেকে দাবিটা সারায় যাস। মার দাবি আল্লাহর দাবির চাইতো সিরিয়াস। নামাজ পড়েন নাই, রোজা করেন না, এগুলো আল্লাহর হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, তার নাম গফফার, তার নাম রহিম। কিন্তু মার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। অতএব আমি বলতে চাই,
ওই মায়ের সাথে বেঈমানি করা যাবে না? জোরে কও না। আমি গরাইয়া বাজারে গত বছর বলে গিয়েছিলাম, চোখের পানি আপনারা ফেলেছিলেন আমি জানি। আমি 12 বছর বয়সে গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা। পৃথিবীতে আল্লাহ আমার কোনো জিনিসের অভাব রাখে নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে, সেটা আমার মা নাই। বদনে তাহলে এখন একটা উত্তর দেন, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার প্রাণের স্বামী যেই গিলাসে পানি পান করত, ওই গিলাসটা আমি আয়েশা যতদিন না ধুইতাম আর ধুইতাম মিশকম্বরে ঘেরান আসতো। ওই বিশ্ব নবীর কাছে আবু জেহেল একদিন ডাক দিয়ে কয়, মুহাম্মদ কন সাল্লাল্লাহ, বাতি যাতরে না করে দিলাম জীবনে কোনোদিন আমার কাছে দাওয়াতের কাজ নিয়ে আসবি না। এই কথা বলেই আমার নবীরে থাপ্পড় দিল। বাজান রে আমার বিশ্ব নবী কষ্ট পেয়ে বাসায় চলে গেলেন। হযরত আমার বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে বলে, নবীজি আপনি এইভাবে মার খাবেন, মুসলমান এইভাবে মার খাবে হতে পারে না। একবার আপনি অর্ডার দেন বেঈমান গুলারে সাইজ করে দেই। আমার নবী বললেন, ওমর রে মুসলমানের মাইটের টাইম হয় নাই, কিছুদিন পরে টাইম হবে, তুমি চেয়ে চেয়ে দেখবা। তার কয়েকদিন পরেই বিশ্ব নবীর কানে খবর আসল, একজন মহিলাকে ধরিয়া বেঈমান কাবা ঘরের সামনে শহীদ করে দিলেন। সে মহিলাটার নাম ছিল মা সুমাইয়া। কি নাম? সবাই মিষ্টি সুরে বলেন, কি নাম? অবাদান এই বছর আসরের নামাজের পরে সুমাইয়ার কবরের কাছে আমি গুনাগার দাঁড়াইলাম। এখন কানবা, মা সুমাইয়ার কবরের কাছে এখনো দাঁড়াইলে তুমি নিজের শেক দিয়ে রাখতে পারবা না। মা সুমাইয়াকে পুরা শরীর উলঙ্গ করে সুমাইয়ার কলেজার টুকরা সন্তান আবদুল্লাহ ওই খুঁটির সাথে বেঁধে রেখে দিয়েছে। সুমাইয়ার স্বামীকে এই খুঁটির সাথে বেঁধে রেখে দিছে। মা সুমাইয়াকে বাজান কাবাগরের দক্ষিণ পাশে বেঈমান গুলা উত্তপ্ত পাথরের উপরে শোয়া দিছে। সৌদি আরবের পাথর বাজান রোদ্রে এত গরম হয়, যদি কেউ এক আধা কিলোমিটার কেন 10টা মিনিটও সৌদির জমিনে খালি পায়ে হাঁটতে পারবে না। এই ডিজিটাল যুগে রাস্তার নিচ দিয়া পাইপ লাগানো, এয়ার কুলার লাগানো, তারপর রোড দিয়ে হাঁটা যায় না। মা সুমাইয়াকে ওই উত্তপ্ত গরম পাথরের উপরে শোয়া দিছে। মা সুমাইয়ার চামড়া গুলি পাথরের সাথে লেগে গেল। ও আমার মা পাগল ভাইরা, যাদের মা আজকে দুনিয়ায় নাই বুঝবা মায়ের কি দর। সুমাইয়ার বুকের উপরে বাজান 8-10 মনোজনের একটা পাথর চাপায়া দিল। সুমাইয়া লড়াচড়া করতে পারে না, হাতের মধ্যে বাজান লোহার প্যারাক ঢুকায় দিছে। পাও দুইটাকে এমন ভাবে শক্ত করে বেঁধেছে সুমাইয়া কোন রকম ভাবে লড়াচড়া করতে পারে না। হযুবক ভাইরা, ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা, আমার ঠাকুর গায়ের ভাইরা রে, দশ মনোজনের এত এ টালা পাথরটা সুমাইয়ার বুকের উপরে মনে হচ্ছে 10 শতক ওজন। সুমাইয়ার পাথরের নিচে আমার আল্লাহ কুদরতি হাত বসাই দিয়ে রেখেছে। সুমাইয়ার সামনে দিয়ে এত বড় লম্বা একটা বল্লম ঘুরাচ্ছে, সুমাইয়া এটা তো লজ্জায় স্থানে আঘাত করব। মা সুমাইয়া বললেন, বেঈমান রে
একটা অবলা নারীর সাথে এইরকম ব্যবহার করা সপুরুষের কাজ নয়। কথা কর না কেন? তুই আমাকে উলাঙ্গ করে মারতে চাস, লজ্জা স্থানে আঘাত করবি। যে স্থান দিয়ে দুনিয়া সব নবীরা ওলিরা দুনিয়ায় আসছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দা আসছে, সেই জায়গায় তুই আমারে বাহাদুরি দেখাস, আমারে মেরে ফেলবি? মনে রাখবি, আমারে মারতে পারবি, আল্লাহর আদালতে আমার জান্নাতে দেখবি। আমারে জাররা পরিমাণ ইমান থেকে সরাইতে পারবি না। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার আরো জোরে বলেন। এ ঠাকুর ঘর ভাইরা, যদি একটু দিলের মধ্যে কোরআনের প্রেম থাকে, এখন আওয়াজ হবে। মা সুমাইয়া বললেন, আমি কোরআনের জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিয়ে গেলাম কোরআনকে আমি কত ভালোবাসি, বিশ্ব নবীর জন্য প্রথম জীবন দিয়ে দেখাই দিলাম আমি কত ভালোবাসি। এই সুমাইয়া শহীদ হওয়ার মাত্র 19 দিন পরে আল্লাহ সূরা বুরুজ নাজিল করে দিলেন। আরো জোরে বলেন, আরো জোরে। অনবী আবু জেহলার পরে থাপুর দিছে সুমাইয়াকে, শহীদ করেছে আপনি আসার 90 বছর আগে। কত বছর? আরো জোরে কর। দেশের নাম ছিল ইয়ামান। শয়তান আবু জেহলের মতো ক্ষমতায় বসেই ডিক্লার দিল, আমার এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না, নাউজুবিল্লাহ আসতে বলবেন বুবা হয়ে মরবেন। আমাকে এই দেশে যদি কেউ বলে এই দেশে কেউ নামাজ পড়তে পারবে না, আপনি এটা মাইনে নিবেন? রক্তের বন্যা বয়ে যাবে, নামাজ পড়ব ঠিক না? ঠিক। আমলিকের কোন বন্ধু যদি কয় মসজিদে ঢুকতে পারবি না, কবে তোরে আগে খতম করে লই। বিএমপির কেউ যদি বলে মসজিদে ঢুকতে পারবে না, আরে তোরে আগে শেষ করে লই, তারপরে নাস্তা করবো। কথা কর না কেন? আমার কাছে সীমান্তর আছে না নাই? এই ক্যামেরাম্যান ইনশাল্লাহ বলেন, খারাপ লাগতেছে? 20 মিনিট ওয়াজ করবো। হ, আরে হ,